আপনাদের গাড়িটা স্টার্ট দিয়ে দেখিয়ে দিচ্ছি। তো আমি আগে উঠে নেই, তো গাড়িতে উঠে পড়েছি, তো আপনাদের স্টার্ট দিয়ে গাড়িটা দেখিয়ে দিচ্ছি। তো এটা এপর্যন্ত চলেছে 66,847 কিলো পর্যন্ত এই গাড়িটা চলেছে, তো দেখিয়ে দিচ্ছি আপনাদের। তো গাড়িটা কিন্তু স্টার্ট হয়েছে, আপনারা দেখতে হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন তারা আমার অন্তরভরা ভালোবাসা নেবেন। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর রশেষ রহমতে অনেক ভালো আছি, সুস্থ আছি। তো মূলত যারা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনে নিয়ে বিজনেস করতে চান তাদের জন্য মূলত আমি ভিডিও বানিয়ে থাকি। তো সেই ধারাবাহিকতায় আজকে আপনাদের সামনে একটা পুরাতন একটা গাড়ি নিয়ে এসেছি। এই গাড়িটার মডেল ইয়ার হচ্ছে 2017 সাল এবং 2017 সালের অক্টোবর মাসে গাড়িটা রেজিস্ট্রেশন হয়েছে। তো ওভারঅল গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশনে আছে, আপনারা নেবেন আর চালাবেন, গাড়িটার মধ্যে এক টাকারও কাজ করাইতে হবে না। তো আপনারা নিয়েই সরাসরি টিপে চলে যেতে পারবেন, তো টিপটপ কন্ডিশন গাড়িটার। তো গাড়িটার পেছনের যে বডিটা দেখতে পাচ্ছেন, এই বডিটা হচ্ছে লম্বায় 7 ফিট এবং পাশে হচ্ছে 5 ফিট। আর এই গাড়িটার কাগজপত্র কিন্তু সবগুলো আপ টু ডেট, রোড পারমিট, ট্যাক্স টোকেন, ফিটনেস সবগুলো আপডেট করা আছে। তো এই গাড়িটার লোকেশন হচ্ছে টাঙ্গাইল জেলার কালিহাতিতে। তো আমি ডিসক্রিপশনে সরাসরি মালিকের নাম্বার দিয়ে দিব, তার সাথে যোগাযোগ করে আপনারা গাড়িটা নিতে পারবেন অথবা দেখতে পারেন। আর এই গাড়িটার যে চাকার সাইজ, এই চাকার সাইজ হচ্ছে 5/50-13 সাইজের টায়ার গাড়িটার মধ্যে লাগানো আছে। আর গাড়িটার ইঞ্জিন কিন্তু একদম আনটাচ, আপনারা ভালো টেকনিশিয়ান নিয়ে আসলেই বুঝতে পারবেন। তো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ভালো টেকনিশিয়ান নিয়ে এসে আপনারা গাড়িটা চেক করে নিয়ে যেতে পারবেন, কোনো সমস্যা নাই। তো ওভারঅল গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশনে আছে। আর এই গাড়িটার মালিকানার ব্যাপারে যদি বলি, তো আপনারা যারা নিবেন একদম সরাসরি নিরল মোটরস থেকে আপনারা মালিকানা নিজের নামে করে নিতে পারবেন। তো দেখা যায় সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার ক্ষেত্রে মালিকানা চেঞ্জ করার ক্ষেত্রে অনেক পেরাশিনিতে পড়তে হয়, অনেক হ্যারাসমেন্টের শিকার হতে হয়। তো এই গাড়িটা নিলে আপনাদের মালিকানায় কোনো সমস্যা হবে না, একদম সরাসরি নিরল মোটরস থেকে আমরা মালিকানা করে দিতে পারবো। তো গাড়িটা ওভারঅল একদম ফ্রেশ আছে। আর এই গাড়িটার ড্যাশবোর্ড, সামনের গ্লাস, তো ওভারঅল কোথাও কোনো কাজ নাই, আপনারা নিয়ে চালাতে পারবেন। তো এবার গাড়িটার দামের ব্যাপারে চলে আসি। তো এই গাড়িটার আস্কিং প্রাইস চা হচ্ছে মাত্র 4,70,000 টাকা। তো এটা অলমোস্ট ফিক্সড না, আপনারা এখানে দামাদামি করে যাচাই বাছাই করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ভালো টেকনিশিয়ান নিয়ে এসে আপনারা চেক করে নিয়ে যেতে পারবেন। তো আপনারা গাড়িটা দেখতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। তো সামনের ভিডিও পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।